গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অবতরণিকা আজ দ্বিতীয় এবং শেষ পর্ব প্রথম দিন কয়েক অফিসে যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে একই ট্রামে উঠত সুব্রত ট্রামের হাতলে ঠেকত পরস্পরের হাত একই বেঞ্চে দুজনে বসত পাশাপাশি ঠিক গা ঘেঁষে নয় বরং একটু দূরে দূরে ফাঁক রেখে কিন্তু সেই ফাঁকটুকু ভরে উঠতো রোমান্সে রোমান্স হ্যাঁ বিবাহিতা স্ত্রীর পাশে বসে রোমাঞ্চ হয়েছে সুব্রতর আটশাঁট ভঙ্গিতে শাড়ি পরে অফিসে বেরোয় আরতি একটু চটুল স্বভাবের ওপরে পড়ে গাম্ভীর্যের আভরণ ট্রাম বাসে পথে ঘাটে সংযত গভীরভাবে চলতে সুব্রত শিখিয়ে দিয়েছে স্ত্রীকে সেই উপদেশ আরতি অক্ষরে অক্ষরে পালন করেছে এমনকি স্বামীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটতে দেয়নি যেতে যেতে খুব কম কথা হয় দুজনের মধ্যে যেন সবে সামান্য পরিচয় হয়েছে খুলতে শুরু করেছে অসামান্য রহস্যের আবরণ কল্পনা করে ভারী অদ্ভুত লাগে সুব্রতর প্রেমজ বিবাহ নয় তাদের বিবাহজ প্রেমের স্বাদ প্রথম বছরে যা ছিল দ্বিতীয় তৃতীয় বছরে তা যেন অনেকখানি গিয়েছিল পানসে হয়ে অফিস যাত্রার প্রথম কদিন নতুন করে যেন সেই প্রথম বছর ফিরে এল একবার এমনও মনে হল যে এ কেবল বিয়েরই প্রথম বছর নয় প্রাক বৈবাহিক কোনো প্রেমের প্রথম বছর আরতি যেন শুধু আর অতি পরিচিতা নিত্যকার জীবনসঙ্গিনী নয় সেই সঙ্গে মাত্র আধ ঘণ্টার যাত্রাসঙ্গিনীও সহজলভ্য স্ত্রীর পরশ্রীর সুদূর দুর্ভেদ্য রহস্যময় রূপ প্রথম কদিন দেখতে পেল সুব্রত কিন্তু অফিসের সময় বদলে যাওয়ায় শেষ হলো সেই যৌথ যাত্রার রোমান্স সুব্রত অনেক আগে আরতি খেয়ে বেরিয়ে যায় আগে আগে ছুটির দিনে বেলা দুটোর সময় যখন বন্ধুদের বাড়ি থেকে আড্ডা দিয়ে ফিরত সুব্রত দেখতো সবাই খেয়ে ঘুমিয়েছে কিন্তু আরতি শুকনো মুখে বসে আছে তার ভাত নিয়ে সুব্রত রাগ করে বলতো তুমি খেয়ে নিলে না কেন আমার কি আর জায়গা আছে পেটে আরতি বলতো তাহলে আমারও নেই আমিও খাব না কিছু বিরক্ত হতো সুব্রত কি যন্ত্রণা কিন্তু ভেতর ভেতরে খুশি হতো অনেক বেশি সুব্রতর খাওয়ার আগেই আরতি যখন আঁচি এসে তোয়ালেতে মুখ মুছতে থাকে তখনকার সঙ্গে এখনকার দিনের তুলনাটা সুব্রতর খুব মনে পড়ে যায় কেবল তাই নয় বিকেলে বেশিরভাগ দিনই চা করে বিছানা ঝাড়ে কুমুদিনী ঝি কেননা ফিরতে আরতির সন্ধ্যা উত্তরে যায় এসে হাঁপায় কোনো কোনো দিন টান হয়ে শুয়ে পড়ে তখন তাকে গার্হস্থ কাজে ডাকা নিষ্ঠুরতা কুমুদিনীকে বলে বলে সব কাজই শিখিয়ে দিয়েছিল আরতি সেই সঙ্গে শিখিয়েছে পরিচ্ছন্নতার মাহাত্ম কাজ খুব গুছিয়ে পরিপাটিভাবেই করে কুমুদিনী বয়স চল্লিশের কাছাকাছি হলেও দেখতে বেশ স্বাস্থ্যবতী খুব খাটতে পারে কাজে আলিশি নেই তবু মনটা খুঁতখুঁত করে সুব্রতর অকারণে বিরক্তি আসে মেজাজ বিগড়ে যায় বউয়ের কাজ কি ঝিঁকে দিয়ে চলে কিন্তু কেবল ব্যক্তিগত সুখ সুবিধার জন্য মন খারাপ করবার ছেলে সুব্রত নয় বউ যদি চাকরি করে আর সে চাকরিতে যদি সময় আর সামর্থ্য দুই বেশি দিতে হয় দাম্পত্য জীবনের চেহারা তো একটু আধটু বদলাবেই তাতে আপত্তি নেই সুব্রতর কিন্তু আরতির মনের চেহারা যেভাবে বদলাতে শুরু করেছে সেটাকে তেমন সুলক্ষণ বলে ভাবতে পারছে না সুব্রত আগে ছেলে মেয়েদের সাজসজ্জার দিকে ভারী লক্ষ্য ছিল আরতির রোজ নিজের হাতে তাদের কাজল পরাতো পাউডার মাখাতো মাথা আঁচড়ে জুতো পরিয়ে দিত এসব না করলে আরতি যেন স্বস্তি পেত না এখন সেসব গেছে কেবল সময় নেই বলেই নয় সুব্রতর মনে হয় যেন মনও নেই এখন ছুটি ছাটার দিন ছাড়া ছেলে মেয়েদের আদর যত্ন বেশিরভাগই সুব্রতর মা আর ঝিয়ের ওপর দিয়ে আর নিশ্চিন্ত হয়েছে আরও অনেক কিছুই বদলেছে আরতির গানের শখ সেলার শখ মাসিক কাগজের গল্প পড়বার শখ পর্যন্ত হ্রাস পেয়েছে কারণ সময় কুলোয় না যেটুকু সময় পায় সেটুকু সময়ও মেশিন বিক্রির চিন্তা ঘরে তার মাথার মধ্যে মেশিন বিক্রির চেষ্টায় সমস্ত শহরের পরিচিত মহলে ঘুরে বেড়ায় আরতি টাকা অবশ্য আসে কিন্তু সেই সঙ্গে আরও কথা আসে কানে ট্রামে বাসে বড় বেশি ঘুরে আরতি বড় বেশি মেশে স্ত্রী পুরুষ সকলের সঙ্গে ঘরের বৌঝিদের পক্ষে এতটা স্বাধীনতা কি ভালো গাঁয়ের যেসব লোক সম্প্রতি শহরে এসেছেন তারাই বাড়ি বয়ে এসে এসব খবর দিয়ে যান প্রিয়গোপালকে তিনি মাঝে মাঝে চটেন চেঁচান দিন বা নিতান্ত শান্তভাবে ছেলের কাছে ঘটনাটা বিবৃত করেন মাত্র ভবানীপুর অঞ্চলের কোন এক রেস্টুরেন্টে এক অপরিচিত যুবকের সঙ্গে আরতি নাকি চা খাচ্ছিল নিজের চোখে দেখেছেন সুব্রতদের গায়ের সুবোধ ভদ্র সুব্রত স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল ব্যাপারটা কি কোন অপরিচিত ভদ্রলোক চা খেয়েছেন তোমাকে আরতি হেসেছিল খেপেছো? চাকি অতই সস্তা যে অপরিচিত ভদ্রলোকেরা দল বেঁধে ছ পয়সা দোয়ানা ব্যাগ করে আমাকে চা খাওয়াবে শৈলেনদা তোমাদের ভদ্রমশের কাছে অপরিচিত হলে কি হবে আমাদের ফ্যামিলিতে খুবই পরিচিত বিয়ে করেছেন আমার মামাতো বোনের ননদ কল্যাণীকে শৈলেন্দাকে গছালাম একটা মেশিন নিজের কমিশন থেকে কিছু ছাড়তে হলো শত হলেও কল্যাণের তো বর সেই খাতিরই কিছুটা সস্তায় করিয়ে দিলাম আর সেই কৃতজ্ঞতায় চা আর ফাউল কাটলেট খাওয়ালেন শৈলেন্দা সেই টাকা আনা পাই সেই স্থূল ব্যবসায় বুদ্ধি এর চেয়ে আরতি যদি বলত শৈলেন্দার একটু দুর্বলতা ছিল আমার উপর সেই দিনগুলির কথা মনে করে দু কাপ চা খেলাম আমরা তাও যেন সুব্রতর এত অসহ্য লাগত না কে জানে সম্পর্কটা হয়তো সেই ধরনেরই ছিল আজ সেই সুবাদে আরতি তার কাছে কমিশনের লোভে মেশিন বিক্রি করে আর সেই খাতিরে শৈলেন পাঁচ টাকা কমে মেশিন কিনে দু টাকা ব্যয় করে রেস্টুরেন্টে তারপর একদিন সুব্রত সত্যি গিয়ে হাজির হল আরতিদের ক্যানিং স্ট্রিটের অফিসে যাবে যাবে প্রথম থেকেই ভাবছিল কিন্তু সংকোচের কাছে হার মেনেছে কৌতূহল স্ত্রীর অফিসে গিয়ে পরিচয় দিতে হবে আমি অমুক দেবীর স্বামী অন্যের কানে সেটা কৌতুকের মতো শোনালেও নিজের মুখে যেন এখনো বাঁধে তবু সুব্রতর শেষ পর্যন্ত মনে হল হিমাংশুবাবুর সঙ্গে একবার গিয়ে দেখা করা দরকার তাকে বলতে হবে অ্যাপয়েন্টমেন্টের সময় যেসব শর্ত ছিল তা তিনি পুরোপুরি মানছেন না মানে পুরোপুরি ষোলো আনার উপর আঠারো আনা আদায় করে নিচ্ছেন কনফাইনমেন্ট বেশি করেছেন খাটুনি বাড়িয়েছেন এ সম্বন্ধে তার সঙ্গে একবার খোলাখুলি আলাপ করা দরকার অফিস থেকে ঘণ্টাখানেক আগে বেরিয়ে সুব্রত গিয়েছিল ক্যানিং স্ট্রিটের মুখার্জির মুখার্জিতে নিচের তলায় স্টেশনারি দোকান সেখানে দুটি অপরিচিত বাঙালি মেয়েকে দেখতে পেল সুব্রত পুরুষ ক্রেতাদের ভিড় জমেছে প্রৌঢ়গোছের আরও দুজন কর্মচারী কাজ করছেন একদিকে কাউন্টারের আরেক দিকে বসেছেন বুড়ো ক্যাশিয়ার সেখানে আরতি তিনি ভাগ্যই বলতে হবে সুব্রতর যে স্ত্রীর সঙ্গে এখনও চোখাচোখি হয়নি হিমাংশু মুখার্জির নাম করতেই দারোয়ান নিয়ে গেল দোতলায় চেয়ার টেবিল ফ্যান ফোনে সাজানো পুরো অফিস জন চার পাঁচ লোক মাথা গুঁজে কাজ করছে আরতিদের সঙ্গে এখনও দেখা হলো না নাম লিখে স্লিপ পাঠাতে সঙ্গে সঙ্গে সাদর আহ্বান এলো হিমাংশুবাবু নিজেই উঠে এসে তাকে নিয়ে গেলেন নিজের কামরায় আসুন আসুন সুব্রত একটু বিস্মিত হয়ে বলল আপনি কি চেনেন আমাকে হিমাংশুবাবু একটু হাসলেন না চিনবার কি আছে মিসেস মজুমদারের অফিসিয়াল চিঠিপত্র তো আপনার কেয়ারেই যায় প্রপার নেম আমি ভুলি না তাছাড়া দূর থেকে একদিন আপনাকে দেখিয়েও ছিলেন মিসেস মজুমদার ওকে অনেকদিন বলেছি আপনাকে নিয়ে আসতে কিন্তু আপনার বোধ সময় হয়নি ওরও সংকোচ ছিল হয়তো সুব্রত বলল না সংকোচের কি আছে সত্যিই কিছু নেই আমরাও পূর্ববঙ্গের মানুষ মশাই অত সংকোচ টঙ্কোচের ধার ধারিনে। দেশের মানুষ দেখলে রেখে ঢেকে আলাপ করতে জানি একেবারে প্রাণ খুলে দিই সুব্রত খুশি হলো ও আপনিও পূর্ববঙ্গের কোন জেলার সিগারেটের কোটা এগিয়ে দিতে দিতে হিমাংশুবাবু হাসলেন খোদ ঢাকার আপনাদের বাড়িও তো মুন্সিগঞ্জ সাবডিভিশনে সবই শুনেছি দেশলাই জেলে প্রথমে সুব্রত সিগারেটটা ধরিয়ে দিলেন হিমাংশুবাবু তারপর ধরালেন নিজেরটা সত্যি খুব বলিষ্ঠ লম্বা চড়া স্বাস্থ্যবান পুরুষ মিহি ধুতি ও আদির পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে চওড়া কপাল বড় বড় চোখ গোল গোল ভরাট মুখ ছাইদানিতে সিগারেট ঝাড়লেন হিমাংশুবাবু সুব্রত লক্ষ্য করল তার হাতের দোয়াঙুলে দুটো হীরের আংটি জলজল করছে হিমাংশুবাবু আরেকবার আত্মপরিচয় দিলেন সব বাঙাল মশাই কোনো চিন্তা করবেন না বাঙালে বাঙালে ছেয়ে ফেলেছি আমরা ব্যবসা বাণিজ্যের প্রায় বারো আনি তুলে আনতে হলো পাকিস্তান থেকে কিন্তু চুপচাপ তার বসে থাকা যায় না হাত পা কোলে করে ভাবলাম দেখি কপাল ঠুকে আর ঢিল ছুঁড়ে ভাগ্য পরীক্ষা করতে আমরা পূর্ববঙ্গের লোক তো কোনো দিন পিছপা নই আর পূর্ববঙ্গের লোক ছাড়া হঠাৎ মেয়েদের জন্য এমন একটা নিউ অ্যাভিনিউ কেই বা খুলতে সাহস করতো পূর্ববঙ্গের লোক না হলে আপনি কি এত সহজে পাঠাতেন আপনার হঠাৎ থেমে গেলেন হিমাংশুবাবু ছাইদানিতে সিগারেটের মুখটা ফের একটু ঝেড়ে নিয়ে হাসলেন একটু অপেক্ষা করতে হবে আপনাকে সুব্রতবাবু মিসেস মজুমদার বৌবাজারের দিকে বেরিয়েছেন একটু ঘড়ির দিকে তাকিয়ে হিমাংশুবাবু বললেন আর পাঁচ সাত মিনিটের মধ্যেই ফিরে আসবেন সুব্রত এবার বলল আউটডোর ডিউটিটাই বোধ বেশি আপনার এখানে হিমাংশুবাবু স্নিগ্ধ সৌজন্যে হাসলেন আগে তা একটু বেশি নতুন ধরনের মেশিন প্রথম দিকে পুশিং সেলের দরকার তারপর একবার চালু হয়ে গেলে তবে একথা মনে করবেন না যে প্রকাশ্যভাবে ক্যানভাস করানোর জন্য মেয়েদের আমরা বাইরে পাঠাই ওরা ডিমনস্ট্রেট করেন কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখিয়ে দেন মিসেস মজুমদার এদিক থেকে খুব এফিসিয়েন্ট হ্যান্ড যেসব পার্টির বাড়ি তিনি গেছেন সব জায়গা থেকে আমরা খুব ভালো রিপোর্ট পেয়েছি যে বাড়িতে মিসেস মজুমদার যান সে বাড়িতে অন্য কোনো মেয়েকে পাঠাবার উপায় নেই পার্টির পছন্দ হয় না তারা খুঁতখুঁত করেন মিসেস মজুমদারকে ছাড়া চলেই না তাদের আলাপ আলোচনায় কাজে সব দিক থেকেই তিনি পার্টিকে খুশি করতে পারেন বসে বসে স্ত্রীর প্রশংসা শোনে সুব্রত অন্য একজন পুরুষের মুখে স্ত্রীর প্রশংসা চাকরিতে পাঠাবার সুযোগ না হলে স্ত্রীর এসব গুণ সুব্রতর কাছে অনাবিষ্কৃতই থাকত চা এলো সেই সঙ্গে চলল দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার আলোচনা হিমাংশুবাবু বললেন ব্যবসা বাণিজ্যের তেমন সুবিধা করা যাচ্ছে না দিনের পর দিন খারাপ হচ্ছে ব্যাপার ঢাকা নারায়ণগঞ্জের আড়ত থেকেও এই এইরকম খবরটবর আসছে নিজের অভিযোগগুলো উত্থাপন করবার ঠিক যেন সুযোগ পেল না সুব্রত তাছাড়া কেমন যেন নিরর্থক মনে হলো সেসব কথা একটু বাদে সত্যি এসে উপস্থিত হল আরতি পেছন পেছনে চাকর এসেছে ছিট কাপড়ে ঢাকা লম্বা মতন একটা যন্ত্র হাতে নিয়ে অনেকটা সেতারের মতো দেখতে কিন্তু বাদ্যযন্ত্র নয় সেলাই যন্ত্র স্বামীকে দেখে একটু অপ্রস্তুত হল আরতি সুব্রত হঠাৎ কি বলবে ভেবে না কিন্তু সপ্রতিভতা অটুট আছে হেসে বললেন মিসেস মজুমদার আমাদের নতুন একজন কাস্টমার এসেছেন আরতি লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো কখন এসেছ এই খানিকক্ষণ হঠাৎ আরেক দিনের কথা সুব্রতর মনে পড়ে গেল বিয়ের বছর খানেক পরে আরতির কলেজের একজন বন্ধু এসেছিল দেখা করতে ভারী লাজুক নম্র স্বভাবের ছেলে নাম ছিল বুঝি পুলিন খানিকটা ভয় খানিকটা ঈর্ষার চোখে তাকাচ্ছিল সে সুব্রতর দিকে সুব্রত পরম দাক্ষিণে মুখ মুচকে হেসেছিল তারপর আরতি ঘরে ঢুকতে প্রায় ঠিক এই ভঙ্গিতেই বলেছিল এসো আরতি দেখো কে এসেছেন চিনতে পারো নাকি সেদিন আরতি আর পুলিন কেউ কোনো কথা বলতে পারেনি কিন্তু হিমাংশুবাবু আর আরতির সম্পর্ক এখানে সম্পূর্ণ ভিন্ন রকম হিমাংশুবাবু তার প্রণয়ের প্রতিদ্বন্দ্বী নন স্ত্রীর শ্রমের অংশীদার মাত্র একশোটি টাকা দিয়ে আরতির বেশিরভাগ শ্রম আর সামর্থ্যকে তারা কিনে নিয়েছেন স্ত্রীর কাছ থেকে সেই জন্যই পর্যাপ্ত পরিমাণে সেবা শুশ্রূষা পাচ্ছে না সুব্রত এখানে পুলিনের মতোই তার অবস্থা কিন্তু সুব্রত ভেবে দেখল যতক্ষণ আরতি চাকরি করছে হিমাংশুর অফিসে ততক্ষণ নিজের ষোলো আনা স্বামিত্বের দাবি তুলবার কোনো মানে হয় না স্ত্রীর দেহ মন তারি। কিন্তু দৈহিক শ্রমের দশ আনার শরিক হিমাংশু মুখার্জি তারপর সুব্রতর সামনেই হিমাংশু আরতির সঙ্গে অফিস সংক্রান্ত আলোচনা শুরু করলেন ঠিক যেমন পুলিনের সামনে আরতির সঙ্গে সুব্রত পারিবারিক সাংসারিক আলোচনা তুলেছিল জিজ্ঞেস করেছিল কি কি আসবে বাজার থেকে বাবার জন্যে আজই ডাক্তার দরকার হবে নাকি হিমাংশুবাবু তেমনি বলতে লাগলেন মল্লিকাদের ওখানে আর কদিন যেতে হবে আপনাকে আর হ্যাঁ শ্যামবাজার থেকে যে তিনটা অর্ডার আসবার কথা ছিল নমস্কার জানি বিদায় নিল সুব্রত যে কথা বলবার জন্য এসেছিল হিমাংশুবাবুই তা অন্য ভাষায় বলে দিলেন আসবেন মাঝে মাঝে ভারী খুশি হব পায়ের ধুলো দিলে একদিন মিসেসকে নিয়ে যাবেন না আমাদের একডালি রোডের বাড়িতে আমার স্ত্রী ভারী খুশি হবেন এই গেল ভূমিকা তারপর হিমাংশুবাবু নিজেই সুব্রতর দুঃখে সহানুভূতি দেখালেন মিসেস মজুমদার অবশ্য কিছু বলেন না তবু বুঝি ছেলেপুলে নিয়ে সংসার এতক্ষণ আটকে থাকতে খুবই কষ্ট হয় সবই বুঝি আমরা তো গৃহস্থ মানুষ ঘর সংসার আছে কিন্তু বুঝেও কি করব বলুন সবাই মিলে খেঁটে খুঁটে বিজনেসটা তো আগে দাঁড় করাতে হবে যা দিনকাল পড়েছে আর যা বাজার দেখতেই তো পাচ্ছেন এই হিউজ অ্যাস্টাবলিশমেন্ট চার্জ দিয়ে কিছু থাকে না মশাই কিছু থাকে না ফিরে এসে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সুব্রত একটা পার্ট টাইম জোটাবার ইন্স্যুরেন্সের এজেন্সির কাজ সুব্রত প্রায় ছেড়েই দিয়েছিল ফের শুরু করলো বেরোতে দু তিনটে কেস জুটলও আর জুটল পার্ট টাইম পাঁচটার পরে ছোট্ট একটা পারফিউমারি ফার্মে তাদের হিসাবের খাতাপত্রগুলি দেখে দিতে হবে মাত্র ঘন্টা দেড়েকের ব্যাপার প্রথম মাসে ষাট টাকা করে দেবে তারপর কাজকাম দেখে সত্তর ছুটির দিনে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়ে বেরোলে মাসে চল্লিশ পঞ্চাশ টাকা সহজেই রোজগার করতে পারবে সুব্রত সুতরাং এবার সে আরতিকে চাকরি থেকে ছাড়িয়ে আনতে পারে কিন্তু আরতি ছাড়বে না তার কত হিসাব কত যুক্তি কত রাগ কত কাকুতি মিনতি চাকরি আরতি করবেই চাকরির মোহ নিজের হাতে টাকা রোজগারের মোহ তাকে পেয়ে বসেছে তা সে কিছুতেই ছাড়তে পারে না সংসারের তহবিল সরোজিনী রাখতে রাজি হননি হিসাবপত্রের ঝামেলা তিনি পোহাতে চান না খরচের টাকা আরতির কাছেই থাকে মাসের প্রথম মাইনে পেয়ে সব টাকা সুব্রত তো আরতির হাতেই তুলে দেয় কিন্তু শুধু সেই কটা টাকা পেয়ে তৃপ্তি নেই আরতির তার নিজের হাতে রোজগার করা চাই কেবল সুব্রতর হাত থেকে টাকা নিয়ে সে খুশি নয় আট ন ঘন্টা খাটুনির বিনিময়ে টাকা নেওয়া চাই তার হিমাংশু মুখুজ্জের হাত থেকেও রাত্রে অত করে নিষেধ করা সত্ত্বেও পরদিন সুব্রতর চোখের সম্মুখ দিয়ে ফের সেজেগুজে হাই হিল জুতো পরে অফিসে বেরুল আরতি সুব্রত বলল তুমি আবারও যাচ্ছ আরতির স্বামীর কাছে এগিয়ে এসে তার গা ঘেঁষে দাঁড়ালো তারপর একটু মিষ্টি হেসে বলল হ্যাঁ যাই আজ আর অত রাত হবে না ছটার মধ্যেই ফিরব সুব্রত বলল তবু তুমি যাবেই আরতি তেমনি হাসি মুখে বলল না গেলে চলবে কি করে তাছাড়া অফিস তো একটা কানুন আছে নিজেও তো অফিস করো সেসব যে না তা তো নয় হুট করে ছেড়ে দিয়ে আসা যায় নাকি নোটিস ফোটিস দিতে হয়তো একটা অফিস থেকে ফিরে আসবার পর সুব্রত ফের জিজ্ঞেস করল দিয়েছিলে নোটিস আরতি তেমনি হেসে জবাব দিয়েছিল দেব এত ব্যস্ত কেন খেপে গেলে নাকি সুব্রত কঠিন স্বরে বলেছিল খেপে এখনো যায়নি কিন্তু তুমি বোধহয় সত্যিই খেপিয়ে ছাড়বে দিন পনেরো ধৈর্য ধরে অপেক্ষা করল সুব্রত ঠিক পুরোপুরি ধৈর্য নয় মাঝে মাঝে দাম্পত্য কলহ চলতে লাগল এমন ভয় পর্যন্ত দেখালো তোমাকে হয় চাকরি ছাড়তে হবে নয় আমাকে চাকরি যদি করতে হয় অন্যত্র থাকবার ব্যবস্থা করো আরতি মাঝে মাঝে চটে ওঠে বেশ তো তাই হবে কিন্তু অফিস থেকে ফেরার পথে সেই দিনই হয়তো নিয়ে এলো সুব্রত ছোট ভাই বোনদের জন্য জামা প্যান্ট নিজের ছেলেদের জন্য চকলেট সুব্রতর জন্য রজনীগন্ধার তোড়া কিংবা দামি সুগন্ধি এক পাউন্ড চা তারপর নিজের হাতে চা করতে বসে সুব্রত জিজ্ঞেস করে আজও বুঝি মেশিন বিক্রি হলো একটা আরতি সে কথার জবাব না দিয়ে বলে চাটা কেমন খুব ভালো গন্ধ বেরোচ্ছে না সুব্রত সে কথার জবাব না দিয়ে চায়ের কাপটা ঠেলে সরিয়ে রাখে অর্ধেক চাই পড়ে থাকে বাটিতে প্রিয়গোপাল সরোজিনী আজকাল আর কোনো কথা বলতে চান না আরতির অসাক্ষাতে সুব্রতকে বলেন আমরা আর কি বলবো বাবা বলবার মুখ কি তুমি রেখেছ করো তোমাদের যা খুশি বাপমার উপর রাগ করে একদিন ফোনে শ্বশুরকে খুব শাসিয়ে দিল সুব্রত চরম কিছু করবার আগে আপনাকে জানিয়ে রাখা কর্তব্য মনে করছি শেষে আমাকে দোষ দিতে পারবেন না কোর্টে আসামির পক্ষ সমর্থনের সময় কিছু কিছু অসংলগ্ন কথা বলায় ম্যাজিস্ট্রেটের কাছে একবার ধমক খেয়েছেন নিবারণ বাড়ুজ্জে বার লাইব্রেরিতে এসে জামায়ের কাছে ফোন মারফত ফের ধমক খেয়ে আরও ঘাবড়ে যান এক হাতে টেকো মাথা চুলকাতে চুলকাতে বলেন ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না হয়েছে কি তোমাদের সুব্রত ধমকে ওঠে যদি বুঝতে চান প্লিজ কাম ডাউন হিয়ার কোথায় তোমাদের অফিসে বেশ বাসায় আসুন সেই ভালো বাসায় এলে শ্বশুরকে সংক্ষেপে সবই বলে সুব্রত আরতির ব্যবহার চালচলন অত্যন্ত আপত্তিকর হয়েছে এখন যদি আমার কথা মতো না চলে আমাকে আলাদা থাকবার ব্যবস্থা করতে হবে নিবারণবাবু বললেন ওকে চাকরি বাকরিতে দেওয়া তো আমার গোড়া থেকে অনিচ্ছা ছিল প্রকারান্তরে নিষেধ করেছিলাম তা তো কেউ শুনলে না তারপর মেয়েকে ডেকে ধমকে দেন এসব কি হচ্ছে খুকি তুই নাকি কথাবার্তা কিছু শুনিস নে সুব্রত যখন ছেড়ে দিতে বলছে ছেড়ে দে চাকরি কেবল টাকা টাকা করছিস কেন সংসারে টাকাটাই কি সব টাকার যদি এতই দরকার পড়ে থাকে নিবারণবাবু থেমে গেলেন বলতে যাচ্ছিলেন নিস আমার কাছ থেকে কিন্তু বললেন না জামাই কি ভাববে তাছাড়া যা দিনকাল নিজের সংসার চালানোই কঠিন মেয়ে হাত পাতলে সত্যি কি কিছু দিতে পারবেন তিনি চা জলখাবার দিতে এসে স্বামীর দিকে ক্রুদ্ধ তিরস্কারের দৃষ্টিতে তাকালো আরতি কিন্তু বাবাকে হাসি মুখে বলল লিগাল প্র্যাকটিশনার হয়ে তুমি এরকম বেআইনি কাজ করছো কেন বাবা ট্রেসপাসের দায় পড়ে যাবে যে নিবারণবাবু গম্ভীর হয়ে থাকেন তারপর আর বেশিক্ষণ থাকেন না কাজের অজুহাতে উঠে চলে যান তারপর চলল স্বামী মধ্যে কথা বন্ধ আর অসহযোগিতার পালা আরতি বলেছিল তুমি শেষ পর্যন্ত বাবার কাছে নালিশ করতে গেলে সুব্রত জবাব দিয়েছিল নালিশ নয় তিনি তোমার বাবা তাকে জানিয়ে রাখার সঙ্গত মনে করলাম কথা বন্ধ হল কিন্তু অফিস যাওয়া বন্ধ হল না আরতির অদ্ভুত এক জেদে পেয়ে বসেছে তাকে পারতপক্ষে সংসারের সমস্ত কাজই সে করে অফিসের পরেও এসে খাটে সংসারের জন্য আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু এ সমস্তই যে তার জেদ সে কথা বুঝতে কারো বাকি থাকে না ছেলের অশান্তির কথা ভেবে প্রিয়গোপাল আর সরোজিনীর মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে দু চার কথা বলতেও যান সরোজিনী কিন্তু এই প্রসঙ্গ ওঠা মাত্রই আরতি কাজে অজুহাতে নিজেই উঠে যায় সেখান থেকে একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকে সুব্রত আরতি ছেলেমেয়েরা থাকে সরোজিনীর কাছে কিন্তু এত ঘন সান্নিধ্যে থেকেও কোনো কথা হয় না পিছন ফিরে শোয়া আরতির উদ্ধত ভঙ্গির দিকে তাকিয়ে এক একবার সুব্রতর হাত নিষ্পিস করে ওঠে অতি কষ্টে সংযত রাখতে হয় নিজেকে এভাবে আর চলে না সুব্রত স্থির করল কিছুদিন আলাদা থাকবার ব্যবস্থা করাই ভালো ফের ফোন করল শ্বশুরকে কিছুদিন ওকে আপনি নিজের কাছে নিয়ে রাখুন সব দিক ভেবে আমি এই প্ল্যান নেয় ঠিক করেছি আর এই লাস্ট অ্যাটেম্পট মানুষের সহ্যের একটা সীমা আছে শ্বশুর জবাব দিলেন সেই ভালো আমি কালি কোটের পরে ওকে নিয়ে আসব। কড়া শাসনেরই দরকার হয়ে পড়েছে ওর শ্বশুরের বশ্যতা আর সহযোগিতায় মনটা প্রসন্ন হয়ে উঠেছিল সুব্রতর কিন্তু সেই দিনই বিকেলে একটা আকস্মিক কাণ্ড ঘটে গেল ব্যাংকের ম্যানেজার এসে বললেন এক কাজ করুন ক্যাশিয়ারের কাছ থেকে সমস্ত ক্যাশ বুঝে নিয়ে পাঠিয়ে দিন ক্লাইভ স্ট্রিটের হেড অফিসে নিজেদের কোনো রিস্ক নিয়ে কাজ নেই অ্যাকাউন্টেন্ট সুব্রত বলল সে কি আমাদের ব্যাঙ্ক তো সাউন্ড দুদিন ধরে সামান্য একটু সমস্যা হচ্ছে কিন্তু তাতে ম্যানেজার বললেন আরে মশাই যা বলছি তাই করুন সবই কর্তার ইচ্ছায় আমরা কি বুঝি বুঝতে চান তো ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি চলে যান ফোনে হেড অফিসের সঙ্গে আরও খানিক্ষণ কী আলাপ করে ছুটির পরে ম্যানেজার তাকে ডেকে নিয়ে ফিস করে বলল ভালো চান তো কাল আর আসবেন না পাবলিকের হাতে মারধর খেতে হবে তাহলে যতটা বুঝতে পারছি আজ রাত্রেই তালা পড়বে সুব্রত বলল তার মানে মানে জানেন ম্যানেজিং ডিরেক্টর পরদিন সুব্রতও জানল শহরের আর যারা জয়লক্ষ্মী ব্যাঙ্কে টাকা রেখেছিল তাদের কাছেও খবরটা অবৈধিতে রইল না তাদের টাকা গেছে সুব্রতর গেছে চাকরি সেভিংস অ্যাকাউন্টে শখানেকের বেশি ছিল না কিন্তু তার চাইতেও দুশো টাকার চাকরির শোকটাই সুব্রতকে মূঝ্যমান করে রাখল বিকেলের অনেক আগেই নিবারণবাবু এসে পৌঁছলেন আরতিকে নেওয়ার প্রসঙ্গটা চাপা পড়ল কারণ নিবারণবাবুরও হাজারখানেকের একটা সেভিংস অ্যাকাউন্ট ছিল জয়লক্ষ্মী ব্যাংকের হাইকোর্ট শাখায় সুব্রতই গরজ করে খুলিয়েছিল অ্যাকাউন্টটা নিবারণবাবু খানিক্ষণ চুপচাপ থেকে শান্তভাবে বললেন তোমার আর দোষ কি তবে তোমরা ভেতরে ছিলে কেন যে খবরটা আগে দিতে পারোনি তাই ভাবি অফিসে কেবল ঘাড় নিচু করে কলম পিছলেই কি দুনিয়াটা চলে আমার যা গেছে যাক কিন্তু এখন থেকে চোখ কান খোলা রেখে চলতে শেখো আরতি এবার মুখ খুলল তুমি ভেবো না বাবা ব্যাংক থেকে টাকাটা যদি শেষ পর্যন্ত আদায় নাই করা যায় আমি বছর দুয়ের মধ্যে তোমার সব টাকা শোধ করে দেব পরদিন থেকে ফের পুরোদমে অফিস চলল আরতির অনেক সকালে বেরোয় অনেক রাত্রে ফেরে মেশিন বিক্রির কমিশনের জন্য টালা থেকে টালিগঞ্জ টহল দিয়ে বেড়ায় কেউ কোনো কথা বলে না সুব্রত চাকরির চেষ্টায় বেরোয় মাঝে মাঝে দেখা হয় আরতির সঙ্গে কোনো কোনো দিন তার সঙ্গে সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে দেখা যায় সুব্রত কিছু বলবে বলবে ভাবে কিন্তু বলে না আগে চাকরির জুটুক একটা সুব্রতর আগে আরতি কথা বলে অত ভাবছ কেন চলে যাবে একরকম করে সুব্রত তো বিড়ি ধরাতে ধরাতে বলে আমি কি বলছি যে চলবে না স্বামীর অন্য মনস্কতা দূর করবার জন্যে মাঝে মাঝে অফিসের গল্প করে আরতি কিন্তু দুমাস আগের গল্পের সঙ্গে এখনকার গল্পের মিল নেই ভবানীপুর বালিগঞ্জের সেসব বড় বড় লোকের বাড়িঘর ঠিকই আছে সেই গ্যারেজ গাড়ি কার্পেট মোড়া ঘরে দামি দামি সব আসবাব সব ঠিকই আছে কিন্তু তার ভেতরকার চেহারা যেন বদলে গেছে আরতির চোখে আরতি গল্প করে আজকাল মাত্র পনেরো মিনিট দেরি হয় রাজবিহারী অ্যাভিনিউর ব্যারিস্টার এইচ এন হালদারের মেয়ে সুচিস্মিতা তাকে কিভাবে তিরস্কার করেছে ট্রামের গোলমালই দেরি হয়ে গিয়েছিল আরতির কিন্তু সুচিস্মিতার ভঙ্গি দেখে মনে হয়েছিল কথাটা তার বিশ্বাস হয়নি বলেছিল যে জন্যই হোক আমার তো অনেকখানি সময় নষ্ট করলেন বসে বসে অপেক্ষা করছি তো করছি আপনার আসবার নাম নেই আমি এক্ষুনি তো গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম কিন্তু নেহাত যাতায়াতে আপনার কতগুলো পয়সা দণ্ড যাবে আরতি সুব্রতর কাছে মন্তব্য করেছিল মেয়েটিকে যা ভেবেছিলাম তা নয় বড় বাজারের সেই লৌহ ব্যবসায়ী রসময় প্রামাণিকের বাড়িতেও একটা মেশিন বিক্রি হয়েছে আরতির তার পুত্রবধূ কমলাকে সেদিন উলেন মেশিনের ব্যবহার শেখাতে গিয়েছিল আরতি গেলে খুব আদর আপ্যায়ন করে কমলারা চা জল খাবার খাওয়ায় ঘর সংসারের কথা জিজ্ঞেস করে কিন্তু কিভাবে মেশিনটা হ্যান্ডেল করতে হয় তা তিন চার দিন দেখাবার পরেও যখন কমলা ধরতে পারেনি তখন আরতি একটু বিরক্ত হয়ে বলেছিল আহ কি করছেন আপনি হয় আপনার মন নেই না হয় বুদ্ধি শুদ্ধির অভাব আছে বলি অবশ্য হেসে ফেলেছিল আরতি কিন্তু কমলা হাসেনি রাগে তার সমস্ত মুখ ফেটে পড়েছিল বলেছিল আপনি আর যেতে পারেন আজ মেশিন নিয়ে বসবার সময় নেই আমার কিন্তু কেবল এতেই ব্যাপারটা শেষ হয়নি কমলার শাশুড়ি উপস্থিত ছিলেন সেখানে তিনি জবাব দিয়েছিলেন আমাদের ঘরের মেয়ে ছেলেদের বুদ্ধিশুদ্ধি একটু কম থাকলে ক্ষতি নেই মা যেটুকু আছে তাতে আমাদের চলে যায় আমাদের ঘরের বৌজিদের তো আর বেটা ছেলের মতো বাইরে বেরোতে হয় না জিনিস ফিরি করে বেড়াতে হয় না লোকের বাড়ি বাড়ি গেরস্থ ঘরের মেয়ে ছেলের বুদ্ধি একটু কম থাকাই ভালো আরতি অবাক হয়ে গিয়েছিল কমলা সেদিন কিছুতে আর সেলাই নিয়ে বসেনি কমলার স্বামী নিরঞ্জনবাবু নাকি আরতিদের অফিসে তাই নিয়ে রিপোর্টও করেছেন হিমাংশুবাবু মৃদু তিরস্কারের সুরে বলেছিলেন সে কথা বেশ বোঝা যায় এসব অপ্রীতিকর গল্প আরতি স্বামীর কাছে করতে চায় না কিন্তু চেপে রাখতে রাখতে কি করে যেন হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে পড়ে কিসের একটা ঝাঁঝ যেন ফুটে বেরোয় গলায় কিছুতেই চেপে রাখতে পারেন আরতি সুব্রত সাবধান করে দেয় খবরদার এখন কিন্তু মেজাজ দেখাবার সময় নেই আমাদের খুব সাবধানে খুব হিসেব করে চলতে হবে এইসব রিপোর্ট টিপোর্ট যাওয়া ভালো কথা নয় সংসারের অবস্থাটা তো দেখছ আরতি ম্লান একটু হাসল না দেখি কি জো আছে হিসেব জ্ঞান কারো চেয়ে আমার কম নয় ভেব না ফের চাপা চলল সংসারে ঝির ছাড়িয়ে দেয়া হলো দুধ কয়লা চা ধোপা সব খরচের ছাঁটাই হল যথাসম্ভব সময় বুঝে শাশুড়িও রোগে পড়লেন বাড়িয়ার অফিস একাই প্রায় সামলাতে হয় আরতিকে চাকরির চেষ্টায় বেরোবার আগে সুব্রত স্ত্রীকে রান্না আর ঘর সংসারের কাজে সাহায্য করে স্ত্রীকে বলে দেখো যেন লেটফেট না হয় এই সময় ইরেগুলারিটি ভালো হবে না কিন্তু অফিস থেকে ফিরবার সময় আরতির মুখ প্রায় শুকনো শুকনো দেখা যায় আজকাল সুব্রত জিজ্ঞাসা করলে বলে কিছু নয় খাটুনি তো একটু বেশি পড়ে আজকাল তাই সুব্রত একদিন ধরে বসল সত্যি করে তো অফিসে গোলমাল টোলমাল চলছে না কি কিছু আরতি হেসে নিশ্চিন্ত করে দিল স্বামীকে না না গোলমাল আবার কী হবে তবে মিস্টার মুখার্জির মেজাজটা একটু খিরখিটে হয়ে আছে ব্যবসা বাণিজ্যে মন্দা তা আমরা কী করবো আমরা তো আর চেষ্টা কোনো ত্রুটি করছি না সুব্রত বলল তোমাকে বলেছেন না কিছু আমাকে আবার কি বলবেন সুব্রতর মনে হলো তবে আরতির সম্বন্ধে ভালো ধারণাই আছে হিমাংশু মুখার্জির আর একদিন একটু উত্তেজিত দেখালো আরতিকে সুব্রত বলল কি ব্যাপার আরতি হাসতে চেষ্টা করে বলল কিছু না কমিশন নিয়ে সামান্য কথান্তর হয়ে গেল হিমাংশু বাবুর সঙ্গে সুব্রত বলল কথান্তর আমার সঙ্গে নয় এডিথের সঙ্গে মিস্টার মুখার্জি বলেছিলেন এক মাসে তিনটা মেশিন যদি বিক্রি করতে পারি তাহলে ফাইভ পার্সেন্টের বদলে টেন পার্সেন্ট কমিশন দেবেন এই মাসে এডিট বিক্রি করেছে চারটে আর আমি তিনটে কিন্তু মিস্টার মুখার্জি এখন তার কথা উইথড্র করছেন বলেছেন অত্যন্ত ডাল মার্কেট এদিকে হিউজ এস্টাবলিশমেন্ট চার্জ এখন যদি আপনারা চাপ দেন সুব্রত বলল ঠিকই তো বলেছেন আরতি বলল বলো কি তুমি ঠিক বলেছেন আহ যেতে দাও না অর্ধং ত্যাজ্যতি পণ্ডিত উপরি পরে হবে আগে নিচের মূলটুকু ঠিক রাখো যা সময় পড়েছে দেখছো তো দুটো ব্যাংকে চান্স পেতে পেতেও পেলাম না হার্ড ডেজ ভাবছি ওই পঞ্চাশ টাকার পার্ট টাইমটি আপাতত ধরি বসে থাকবার তো কোনো মানে হয় না ইয়ে তোমার সঙ্গে কোনো হিচ হয়নি তো আরতি স্বামীকে আশ্বস্ত করে বললো আরে না আমি কিছু বলিনি এডিথের সঙ্গে যা একটু কথা কাটাকাটি হয়েছে তবে আমার ভালো লাগছিল না সুব্রত বলল আরে ভালো তো লাগেই না সময় বুঝে লাগাতে হয় দাড়ো একটা চাকরি বাকরি জোগাড় করতে দাও আমাকে তারপর সব দেখে নেওয়া যাবে সবুর করো কটা দিন কিন্তু কটা দিন সবুর বুঝিয়ার আরতির শৈল না সুব্রত একটা চাকরির ইন্টারভিউয়ের জন্য বর্ধমান গিয়েছিল পরে বুঝেছে লোক দেখানো বিজ্ঞাপন নিজেদের লোক আগেই ঠিক করা আছে জোর সুপারিশ নিয়ে গিয়েছিল সুব্রত তবু সুবিধা হয়নি বেলা দশটায় বাসায় ফিরে এসে দেখল আরতি দিব্যি সংসারের কাজ করছে অফিস যাওয়ার নাম নেই সুব্রত জিজ্ঞাসা করল কি ব্যাপার তোমার কি আর ছুটি নাকি আরতি স্বামীর চোখের দিকে না তাকিয়ে মুখ নিচু করে জবাব দিল হুম ভারী বিষণ্ন আর ম্লান মুখ আরতির কিসের জন্য একটা দ্বন্দ্ব চলছে ভেতরে ভেতরে চোখ দেখে মনে হয় সারা রাত ঘুময়নি সুব্রত বলল কিসের ছুটি পরে বলছি পরে না এখনই বলো নিজের ঘরের ভেতরে স্ত্রীকে ডেকে নিয়ে গেল সুব্রত ব্যাপার কি আরতি ফিস ফিস করে বলল আস্তে আমি বাবা মাকে জানাইনি ছুটি নয় চাকরি ছেড়ে দিয়েছি সুব্রত মুহূর্তকাল স্তব্ধ থেকে বলল ছেড়ে দিয়েছ কেন আরতি বলল মান সম্মান নিয়ে ওখানে আর কাজ করা যায় না এবার কঠিন দেখালো সুব্রতর মুখ তীক্ষ্ণকণ্ঠে বলল হিমাংশুবাবু কি তোমাকে অসম্মানকর কিছু বলেছে আই শ্যাল টিচিং লেসন ভেবেছে কি সে আরতি স্বামীর চোখের দিকে তাকিয়ে একটু হাসলো না সেসব কিছু নয় সুব্রত একটু শান্ত একটু আশ্বস্ত হয়ে বলল তবে এডিতকে হিমাংশুবাবু অপমান করেছেন ও এডিতকে তাতে তোমার কি কি বলেছেন তিনি এডিতকে আরতি সংক্ষেপে বলল ঘটনাটা কমিশন টমিশন নিয়ে এডিথের সঙ্গে হিমাংশুবাবুর একটু খিটে হয়ে যাওয়ার পর তিনি অফিসের রেগুলারিটি সম্বন্ধে আর একটু সতর্ক হয়েছেন কোনো কাস্টমারের বাড়ি থেকে ফিরতে একটু দেরি হলে কড়া কৈফিয়ত তলব করেন আর কাউকে তেমন নয় এডিথের ওপরই তার আক্রোশটা বেশি ফিরতে একটু দেরি হলে সরাসরি জিজ্ঞেস করেন কোথেকে আড্ডা দিয়ে ফেললেন আরতি এতদিন কোনো কথা বলেনি যা জবাব দেওয়ার এডিথই দিয়েছে কিন্তু কাল এডিথ ছিল না অসুস্থতার কথা আগেই ফোন করে জানিয়েছিল চিঠিও দিয়েছিল একটা এদিকে রিপন স্ট্রিটে একটা মাদ্রাজি ক্রিশ্চিয়ানের বাড়িতে সেদিনই মেশিনটা ডেমনস্ট্রেট করতে যাওয়ার দরকার হিমাংশুবাবু এডিদকে না দেখে আগুন হয়ে গেলেন সিমন্স কোথায় আরতি বলল সে আসেনি অসুস্থ হয়ে পড়েছে অফিসের দারোয়ানের সঙ্গে চিঠি পাঠিয়েছে চিঠি দেখাতে গিয়েছিল আরতি হিমাংশুবাবু অধীর হয়ে বলেছিলেন থাক থাক চিঠি দিয়ে আমি কি করব অসুস্থ অসুস্থ না ঘোড়ার ডিম ইচ্ছে করে আমাকে জব্দ করবার জন্যই কামাই করেছে সে জানে আজ তাকে না হলে আমার কাজের ক্ষতি হবে তাই আরতি শান্তভাবে বলেছিল তা হয়তো নয় দার তাকে হিমাংশুবাবু একটু চুপ করে থেকে বলেছিলেন তা শুয়ে থাকবে না করবে কি কাল রবিবার গেছে উপরি রোজগারের লোভে গেস্টদের এন্টারটেন করে আজার উঠতে পারবে কেন রমা আর মল্লিকা দুজনেই ছিল রুমের মধ্যে তারা আরক্ত হয়ে মুখ নিচু করে রইল পূর্ব প্রান্তের একজন যুবক কেরানি পশ্চিমের আরেকজন প্রৌঢ়ের দিকে তাকিয়ে মৃদু হাসল হিমাংশুবাবু চলে যাচ্ছিলেন কিন্তু আরতির তীরের মতো চেয়ার ছেড়ে সোজা উঠে আপনি এডিথের নামে অমন বলতে পারেন না হিমাংশুবাবু বললেন সরি আপনাদের সামনে কথাটা বলা হয়তো ঠিক হয়নি কিন্তু যা বলেছি তা ঠিকই ওরা ওই আরতি তীব্র স্বরে প্রতিবাদ করেছিল কখনো না এডিথের স্বামী আছে সন্তান আছে হিমাংশুবাবু একটু হেসেছিলেন তা সব মেয়েরই থাকে আপনি ওদের চেনেন না আরতি তেমনি অসহিষ্ণু উদ্ধত ভঙ্গিতে বলেছিল আমি খুবই চিনি এডিতের সঙ্গে আজ আমি ছমাস ধরে কাজ করছি আপনি না জেনে শুনে তাকে ইনসাল্ট করেছেন আপনি যা বলেছেন উইথড্র করা উচিত হিমাংশুবাবু কিছুক্ষণ জ্বলন্ত চোখে আরতির দিকে তাকিয়ে থেকে বলেছিলেন বটে আমি যা বলছি তার একটা অক্ষর উইথড্র করা উচিত নয় উইথড্র আমি করবো না আমি আবার বলছি সে অত্যন্ত খারাপ টাইপের লুজ মরালসের মেয়ে আরতি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল আপনি যা বলছেন সেটা উইথড্র না করলে কোনো ভদ্রলোকের মেয়ে ছেলে আপনার এখানে কাজ করতে পারে না বেশ তো বলে চেম্বারে ফিরে গিয়েছিলেন হিমাংশুবাবু কিন্তু দশ মিনিটের মধ্যে যখন রেজিগনেশন লেটার বেয়ারা দিয়ে পাঠিয়ে দিয়েছিল আরতি তখন হিমাংশুবাবুই ফের উঠে এসেছিলেন আপনি কি পাগল হলেন নাকি মিসেস মজুমদার কোথাকার একটা টাইপের মেয়ে মেলে মেলে না না তার জন্য আপনি চাকরি ছাড়তে যাবেন কেন আপনাকে তো আর কিছু বলা হয়নি আরতি বলল আমাদেরই বলা হয়েছে হল থেকে বেরিয়ে আসবার সময় ফের ডেকেছিলেন ছিলেন হিমাংশুবাবু শুনুন শুনুন পাগলামি করবেন না আপনাদের বাড়ির অবস্থা আমি জানি আরতি ফিরে দাঁড়িয়ে বলেছিল আপনি উইথড্র করছেন তাহলে হিমাংশুবাবু হঠাৎ থমকে দাঁড়িয়ে গম্ভীর কঠিন স্বরে বলেছিলেন না আরতি আর দাঁড়ায়নি সমস্ত বাড়িটা খানিক্ষণ স্তব্ধ হয়ে রইল ছোট ছেলেমেয়েরা পর্যন্ত কেউ কোনো সারা শব্দ করল না কি একটা সাংঘাতিক অঘটন যে ঘটেছে তা বুঝতে কারো বাকি নেই নন্তু ফিসফিস ফিসফিস করতে লাগল বৌদিরও চাকরি গেছে ছেলের কাছে প্রিয়গোপাল আর সরোজিনী সব শুনলেন কিন্তু সব বুঝলেন না সত্যি তো কোথাকার না কোথাকার একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ওরা তো ওই ধরনেরই হয় কাজের গাফিলতির জন্য মনিব যদি চটে গিয়ে দুচার কথা তার সম্বন্ধে বলেই থাকে তো হয়েছে কি দোষ দেখলে তারা বলেন না তাদের ঝি চাকরকে যে গরু দুধ দেয় তার চাঁটো চাকরি করতে গেলে মনিবের মেজাজ বুঝে চলতে হয় বই কি তাছাড়া আরতিকে তো হিমাংশু কিছু বলেনি বলবে কেন একই জেলার লোক যাতে একই বামুন বলতে গেলে আত্মীয়ের মতো প্রিয়গোপাল অবশ্য কোনো কথাই বললেন না খলের মধ্যে ডালিমের রসের সঙ্গে স্বর্ণ সিন্দুর মেরে জীব দিয়ে চেটে চেটে খেতে লাগলেন সংসারের কোনো কথাবার্তার মধ্যে তিনি আর নেই সরোজিনী বটিতে কুটনো কুটতে কুটতে নিজের মনেই বলতে লাগলেন আর এই কি আমাদের মেজাজ দেখাবার গোয়ারতুমি করবার সময় এমন চাকরি নেওয়াই বা কেন আর ছাড়াই বা কেন কিছু বুঝিনে বাপু সুব্রত কাছেই চুপ করে বসেছিল মার দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসলো। সবচেয়ে মজার কথা কি জানো মা সত্যি সত্যি যাকে অপমান করেছে সে হয়তো সিগারেট ফুঁকতে ফুঁকতে অফিসে হাজির হয়ে এতক্ষণে কাজও শুরু করে দিয়েছে সে তো আর সেন্টিমেন্টাল বাঙালি মেয়ে নয় তুমি তুমিও তাই বলছো আরতি চোখ তুলে তাকালো স্বামীর দিকে সুব্রত এতক্ষণে দেখল এতদিন বাদে আরতির আয়ত সুন্দর চোখ দুটি জলে ভরে উঠেছে গল্পকথন বাই কলল চ্যানেলে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অবতরণিকা আজ দ্বিতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা নরেন্দ্রনাথ মিত্রের লেখার সঙ্গে পরিচিত নন তারা গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টু চ্যানেলে নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্পের সঙ্গে আপনারা পরিচিত হতে পারেন প্রচুর ছোট গল্প আমরা সেখানে পড়েছি তার অত্যন্ত ভালো মানের ছোটো গল্প তিনি আমাদের ফরিদপুর অঞ্চলের লোক ছিলেন আমাদের চ্যানেলের লিংক আমরা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা